কেন সাধে সাধে কেন সাধে সাধে কেন সাধে সাধে কেন সাধে সাধে সংসার মে যে মন আমার বন্দির কারা কারাগারে মন চল গুরুদ কেন সাধে সাধে সংসার বেঁধে মন আমার মন্দির কারা কারাগারে গুরুর কাছারি ও রে কথায় নাই জুয়াছুরি কামুকে দণ্ড ভারী আইন করেছে পরমান হরে কপট মিথ্যা বাদী সেতে মানা দণ্ডে তারে জব্দ করে কথায় হয় সাধুর দরবার অসাধুর নাই অধিকার হতেছে সুখ বিচার সত্যের আইন ধরে বেশি মিশে গেছে মনে একটু ধরে এবার রতিমাশা কমি হ Yeah!
ভেঙেছো ভেঙেছো গুরুর তবি হরে করগে ভক্তি আপি অনুরা রাখো কি প্রেমিক জুড়ি গারে অশ্বিনীপত্তার গান আমার মন চলো যাই গুরু দরবারে তথায় হয় সাধুর দরবার অসাধুর নাই অধিকার হতেছে সূক্ষ্ম বিচার সত্যের আইন ধরে এবার রতিমাশা কবি হলে তারে অমনি ধরে দিচ্ছে জেলে সিরায়া কামতা গলে রাখছে তারে বিহাল করে মন চলো যাই গুরু দরবারে যিনি বিচারক হবে তার কাছে ছেলে থাকে না বাপ থাকে না মা থাকে না বন্ধু থাকে না ভ্রাতা থাকে না কেউ থাকে না যদি সে আত্মীয়তার পরিচয় দিতে যায় তার কিন্তু সঠিক বিচারক কয় না নিজের ছেলেও যদি অন্যায় করে হাকিম যদি হাইকোর্টে বিচার করে ওই হাকিম নিজের মুখে নিজের ছেলের জন্য ফাঁসি দণ্ড করে তার কাছে ক্ষমা নাই যদি সঠিক বিচারক হয় আর যদি একটু বেকায়দায় পড়ে তার মনের ভিতরে মায়া মমতা ঘরে ছেলেটাকে যদি কোনোভাবে একটু এদিক ওদিক করে বাইর করে নেওয়া যায় এ চালাকি দুই চার দিনের জন্য থাকে পরবর্তীতে হাকিমের চাকরি থাকে না যদি ধরা পড়ে গুরুচাঁদ ঠাকুরের কাছে ছিল সত্যের বিচার যেখানে শুধু সত্য কথা রতিমাশা কমি হলে তারে অমনি ধরে দিচ্ছে জেলে রতি বোঝো তো সোনার দোকানে গেলি রতি পাওয়া যায় কাজে এক রতি সোনা দাও দি কি কয় না রতি দিয়ে মাপে কোন রকম যদি একটু কম হয়ে যায় চরিত্র একশো রতিমশা কমি হলে তারে অমনি ধরে দিচ্ছে জেলে মানে কোন রকম রেহাই নাই সাধু যদি কেউ একবার হয়ে যায় মাউন্ট এভারেস্টের 8848 মিটার যার উচ্চতা অতখানি উচ্চে পৌঁছে যায় যদি কোনো ব্যক্তি মাউন্ট এভারেস্টের ওইখান থেকে পড়ে সে আর বাসে মরে যাবে না এই জন্য সাধুর দরবারে কি কয় সাধু সাবধান সাবধান কয় না অসাধু সাবধান কয় নাকি ডাকাত সাবধান আমার কথা ফিডব্যাক আসছে নাকি ডবল এ বাবা মাইকের থেকে আমার ফিডব্যাক আসছে আউটপুটটা একটু কমাই দাও তো সামান্য একটু অল্প একটু কমাই দাও তাহলে কি শ্রী গুরুর দরবার খুব সূক্ষ্ম নিজের ছেলেও যদি কোনো আকাশ করে রেহাই নাই গুরুচাঁদ ঠাকুরের সন্তান ছিল শশীভূষণ আপনাদের জানা থাকবে অশ্বিনীকর্তা যেদিন শশীভূষণের কাছে গেল একটা নোংরা গেঞ্জি পরা তো আর একটা সেরা কাপড় এই কথাটা বলার কিছু কারণ আছে আমি পরে কব আগে আলোচনাটা সেরে নি একটা গেঞ্জি ছিঁড়ে গেছে একটা কাপড় পরিয়ে রয়েছে তাও সেরা শশীভূষণ তখন সাব রেজিস্ট্রারি পদে চাকরি করে অশ্বিনীকর্তা গিয়ে দাঁড়াইয়েছে দরজায় ঠোকা দিয়েছে লোকজনের ভিতরে ওনারা বড় ঘরে পাইছে চাকরি উচ্চ পদ দরিয়ে গোসাই চেনে কি চেনে না কথা কয় কি কয় না ঘরের ভিতরে জাতি কয় কি কয় না
অশ্বিনী কর্তা দেখলো বাপ তো ভালো না, আসলে আমি তো শশিভূষণ দাদার যোগ্য না, আমি কাঙাল মানুষ, অর্থ নাই করি নাই, চোখের জল দিয়ে ছেড়ে ওইখান থেকে বাহিরে একটা গাছ তলায় আছে চুপ করে পড়ি সারা রাত মরিয়ে। সত্য বাবা ডাক দিয়ে বলছে গুরুজন ঠাকুরে প্রভু ঘুমাচ্ছ না কেন? কয়ে এত চেষ্টা করি ঘুম আসে না কেন? চেষ্টা তো কম করি না, আমার গার ভিতরে এত জ্বালা আসছে কেন? সত্য বাবা ঘুম আসে না, তুমি তো এইরকম করো না এত বিচলিত কেন? কয়ে তা তো আমি কতই পারবো না, এত জ্বালা আমার গায়ে হয় কেন? সকালবেলা অশ্বিনী কর্তা ওরা কান্দি ঢুকিছে, দেখো বিচার কারে কয়, বিচারক যদি অতি হয় বিচারকের মতো বিচারক অতি হবে, আমি বড় আসন পাইয়া বসিয়ে থাকবো, আমার দাড়ি 37 ঠিক রাখবো, আমার চল আমি বাঁচাইয়া যাবো। ও দুই দিন বিচারক তাই, তিন দিন দিন না তাই না, ও মা তো পরি দুই চার দিনে। গুরুচার ঠাকুরের কাছে গেল, গুরুচার ঠাকুর অশ্বিনী কর্তারে বলছে, হ্যাঁ তোর দাদা তোরে কিরম যত্ন করছে রে? কাজে ভালো অশ্বিনী সত্যি কথা কও, এটা গুরুর দরবার মনে রাখো, এ জায়গা মিথ্যা চলে না, কও তোমার কেমন যত্ন করেছে? কাজে ভালো করছে, আবার মিথ্যা কস, এ তোর মা কোনে গেল ডাক দে। সত্য বাবা পাশে এসে দাঁড়াইছে, প্রভু কও, কাজে কি কব, শোনো যে হরি ভক্তের চরণ ধুলি আমার বাবা পর্যন্ত মাথায় নিয়েছে তুমি, যে হরি ভক্তের জন্য আমার বাবা সারাটা জীবন ভক্তের দ্বারে দ্বারে হরি নাম ভিড়ে গেছে, যে ভক্তের চরণ ধুলিতে আমার বাবা উঠে প্রত্যেক দিন রাতে ধুলাই পড়ে গড়ায়, আর আজকে তোমার ছেলে সেই ভক্তরে অপমান করে, আর আমার অশ্বিনীর মতো ভক্ত যে জীবনে কিছু চায় না। সত্য বাবা শুনে নাও, আমার বাবার ভক্তরে যে অপমান করে সে বেশি দিন এ জগতে আর থাকবে না, নেই ও তোমার সাল মল্ল বলিয়া ও থাকবে না, হয়ে গেছে। কাজে কও কি, কাজে আমি বিচার, আমার কাছে সলও নাই বউও নাই মাইও নাই কেউ নাই, এখানে সত্যের বিচার হয়, তুমি যে যত বড় চাকরি করুক তোমার চল সাব রেজিস্টার, তার মানে কি কি ভাবিছে ও সাব রেজিস্টার হতে পারে, একজন গামছা পরা মতুয়ার যা দাম আছে তোমার ছেলের সেই দাম নাই। যে যত বড় চাকরি করুক তোমার চল যে জায়গায় হোক, যে জায়গায় যাক, রণে বনে জলে জঙ্গলে, যেখানে হরিভক্ত দেখবে যেন হরিভক্তের চরণ ধুলি নিতে ভুল না করে, জগতে হরিভক্তের চরণ ধুলি সর্বোপরি। চল শশিভূষণ রে মারিয়ে দিল যা, আর থাকবি না, হরিভক্তের অপমান করিস, সামান্য একটা চাকরি পাইয়া দেখিস, এই মতুয়ার বাজার বড় কঠিন বাজার, হরি বল। আর মা আগেই দিকে আজকে কম আইসে, কালকে আসবে নে, কালকে মারা সবাই আসবে নে, কারণ আমার দাদুর যে লাল মুখ কান ওই যে টুসু টুসু ভাব, ওরে ভাই রে তোমরা কি আজকে বাবারা বলে গেছে ওনাকে গান শোনা গেছে, হ্যালো আর একটু পারবে, হ্যালো হ্যালো ঠিক আছে না, না বেশি টোন হয়ে গেছে, আরে ওই ডেই ঠিক ছিল ওর, খালি ওই ওই নাতাটা খুলে ফেললি কাজ হয়ে যেত, হ্যাঁ ওই নাতা খুলে ওইটা দিয়ে যার কি জ্বালা রে, মানে আমি তো মাইকো বোনের দোষও দিই নাই তোমার মাইকির দোষ দিই নাই, কইছো ওই নাতাটা ভালো না, মানে ছায়ার সব জায়গা ভালো না তা ভালো না, আমি আন্ডার ভরা ছাড়িয়ে দিছি,
মানে আমি একবার পাকুয়া গেছি, তা রানাঘাটের থেকে এক্সপ্রেস ট্রেন এই বাসে উঠেছি, মাঝখানে আর কেউ দাঁড়াবে না, আগা সাপলিও দাঁড়ানি খাই দেন, এমন সাপ দেশে। এলে কন্ট্রাক্টারে কছি, ভাই কোনো রকম একটু দাঁড়ান যায় না, কাজে এবার সালি তো আর দাঁড়ায় না, যাকে কৃষ্ণনগর হোটেলে যাইয়ে মিনিট পাঁচেক দেরি করবে, এর বেশি করবে না, এর মধ্যে তুমি সারিয়ে আইসো, ঠিক আছে। তখন প্রথম কেবল কবি গান শিখছি, হ্যালো ঠিক আছে না, আর একটু বাসবে মনে আসবে। তা ওই বাসের দরজা দিয়ে দৌড়ে গেছি যে সবার আগে উঠে আসবো, যদি আমার তুই বাস সারিয়ে যাই, কেবল যাইয়া পায়খানার দরজা আটকায় দিয়ে বসবো, ওই নাতা ধরিয়ে টান দিছি, এমনি তো তুলোমুখী হয়ে রয়েছে, মানে ফরিয়া যায় যায়, আর যেই নাতা টান দিছি গিট্টে ভরিয়ে গেছে, এখন ওই নাতা ছেড়েও না, এদিকে আন্ডারও সিদ্ধি পারি কি আরম্ভ হয়েছে, মানে কি জ্বালায় পড়েছি, আরো জায়গা বেলের তো নাই যে না আন্ডার কাটিয়ে দেবো, ওই দিন কেটে সবার দিছি যে আন্ডার আমি আর জীবনে ভরব না, ওর সব জায়গা ভালো নাথা ভালো না, এই জন্য তোমার মাইক সব জায়গা ভালো, আমি মাইকের কথা খারাপ কইছি, খালি নাথাটা ভালো ছিল না কি। তাহলে শ্রীগুরুর দরবারে বিচার হয় সূক্ষ্ম বিচার, সমজ্ঞানে বিচার হয়, থাকে না হিন্দু খ্রিস্টান মুসলমান, তার কাছে সবাই সমান। তাই আমার অশ্বিনী কর্তার গান, ভেঙেছ গুরুর তবি হরে করগে ভক্তি আপে অনুরাগ রাখব কি প্রেমিক জোরে দারে অতুই খালাস পাবি ভনায়াসে শেষে যাবি রে মন মানুষে দেশে তুই খালাস পাবি অনায়াসে হরিব হরিব শান্তি পুরে মন চলো শ্রীগুরু বিচার শুনে হরে যমরাজা শঙ্খা মনে শরণ লয়ে ওই চরণে বলছে কর জোরে আমি আর যাব না মতুয়া মাতার প্রেমে
বিচার বিচার শুনে যমরাজা তাই বলতেছে, আমার ইচ্ছা করে আমি মতুয়ার দরবারে নফর হই। মতুয়ার চরণের ছায়া, কিন্তু তা আমার হবে না। কেন? আসলে তো আমার কর্ম ভালো না, আমি যম কিনা। তাহলে মতুয়ার বাজারে কঠিন পিসা, এক রতি মূল হলে তার দবা নাই। কয়ে যে মতুয়া ধর্ম সহজ ধর্ম, কেনা কইছে ওর একটা বাণী বানিয়ে চলতে পারো, একখান বাণী বানিয়ে চলতে তাহলে বোঝা যাবে না, সারা জীবন পরিবর্তন হয়ে লইয়ে নিজ নারী ব্রহ্মচারী একটা মানো। যদি টানা ভালো একটা মানো, সদা সত্য কথা কর, কি একটা বাণী বানিয়ে চলো, তাই তো কপাল ঘুরিয়ে হবে। আমি বলে থাকি তো ভাই, হরি নাই, হরি দেখা যায় না, শোনা যায় না। আরে হরি আছে কিনা তা তো আটাইয়ে দেখলাম, আমি নিজে মানুষ হলাম না, আগের থেকে ওই যে হরি নাই তারে তো দেখি না, আমি নিজে মানুষ হচ্ছি না। আমি শিশির সরকার বলে যাই, যদি কোনো মানুষ আজকের থেকে 3 মাস পর্যন্ত, আমি বলছি বেশি দিন না, 3 মাস গুনিয়া 3 মাস মুখে সত্য কথা কবে, একটাও মিথ্যে কথা কবে, আজকের থেকে 3 মাস গুনে রাখেন, ব্রহ্মচর্য পালন করবে, নারীর কাছে থাকবে কিন্তু ব্রহ্মসত্তা ধরে থাকবে, প্রয়োজনার্থে নারীর কাছে যাবে, সৃষ্টি রক্ষার্থে নারীর কাছে যাবে, এছাড়া যাবে না। পিতৃসত্তা অপ্রয়োজনীয় অবস্থায় ক্ষয় করবে না, সত্য কথা কবে। আর এই 3 মাস পর্যন্ত হরি নাম করবে, 3 মাসের মধ্যে যদি ফল না পায় আমি শিশির সরকার করি জ্ঞান দেবো না, মাত্র 3 মাস করে দেখেন। যদি আপনার পদে পদে ফল না পান, আপনি যেদিকে যাবেন দেখবেন খালি খালি মঙ্গল হয়ে যাবে, খালি খালি কি হবে। অশ্রী কথা গান লাগলো না, এ মহাদেশে তার হরির অভাব কিসের, যার চরিত্র পবিত্র হৃদয় সদাতে আনন্দে ভাসবে, এ মহাদেশে তার হরির অভাব কিসের। এদের হরি ছিল চিন্তামণি, দিবস রজনী হরি ধ্যান হরি, আর একটা কথা, আর বক্তরে একবার ঢাকায় গেল, ঢাকায় একবার যে মৎস্য বসছে এন কর্তায় গোপী যন্ত্র নিয়ে গাড়ি গেছে, মারা আটাতে সেটা কি রাত বেশি হয়ে গেছে, হরি সঙ্গীতে একটা গান আছে না, উনি আসরে গান গাচ্ছে, এই গান গাওয়ার পরে কোন একজন বিধবা মা অশ্বিনী কর্তার কাছে এসে বলছে, গোসাই আমার বাড়ি আপনার নিমন্ত্রণ, আমার বাড়ি একটু করবেন ওজন। আমার মনে আছে বাবু আপনার দুটো অন্ন সেবা দেব, বাবু অশীর্বাদটা বললেন, ঠিক আছে মা আমি যাব। কবে? আজকে রাত্রে। ঠিক আছে, রাত্রেবেলা ওই বাড়ি গেছে, ওই মহিলাটা একা থাকে, বিধবা, স্বামী মারা গেছে, ছেলে মেয়ে কেউ নাই, কর্তা কেবল গিয়ে খাটে বইছে, বলছে শুনেছি গোসাইরা কাউরে ফিরায় না, আমার তোমার কাছে বাসনা কি, আমি তোমার সঙ্গে রতিক্রিয়ায় মিলন হতে চাইছি,
অশ্বিনী পাক্তা মনে মনে ভাবে তাই এ ফুরিয়ে গেলাম কি দাম যে মাপ দেহাইয়া টানিয়ে আনলো তাতে ভাবলাম যে মুক্তি মতি মা এ এমন কি চায় একদিন মাত্র নারীর কাছে গেছি তাইতে জীবন দিতে চেয়েছি আমি গুরু সঙ্গের তবি ভেঙে ভাই হলাম আপনারই গান আছে না তাইতে জীবন দিতে চাইছি আর আমি ঠিকই চাই আমার কাছে বাবা গুরু সাহেব তুমি বিনে আমার আর কেউ নাই ওই মেয়েটা মাসে বলে বলে তাই বাবা গুরু সাহেব কো যার কথা করো কোনোটাই কুলবে না গোসাইরা বলে সব কিছু দিতে পাবে কাজে পারে তো কাজে তাহলে আমার রুটি দিতে হবে অশ্বিনী কথা বলেন বসে থাক তুই যখন চাইছিস দেব আমার বাবা গুরু সাহেবদের কি পাশ হতে হয় দেব বল খাটে বসে এক গোপী যন্ত্র হাতে নিয়ে আহ বাবা গুরু সারা রুটির চোখে চলে বাজি ও বাবা সমর্পিত দেহ বাবা আমিত্ব কিয়া আমি তো আমার ভিতরে নাই আমার যা কিছু সবই তো দিয়েছি তোমার পায়ে তুমি বিনে তোমার আর কেউ নাই বাবা গুরু সান আজ অশ্বিনী যদি অতল তলে তলিয়ে যায় এতে অশ্বিনীর বদনাম নয় অশ্বিনীর বদনাম তাতে দুঃখ নাই কিন্তু এখন তো অশ্বিনী অশ্বিনীতে নাই এর যদি কোনো কলঙ্ক হয় কলঙ্ক লাগবে তোমার গায়ে তোমার নামে যেন কোনো কলঙ্ক না হয় দেখছ খাটের মনে গুপী যন্ত্র নিয়ে গান গাচ্ছে আমি পিতৃ মাতৃ এটা গান আছে আমি পিতৃ মাতৃ হলাম তাগি বিষয় বিরাগী ঘরে বসে কান্দ বিলার ভাজ্য অভাবি এই গান যে খাটে বসে ধরছে ওই মিটির ছোটবেলায় বাবা মরে গেছে উনি খাটের তে আসিয়া বসে পা জড়ায় ধরে কয় যে তুমি যে আমার সেই পুরনো বাবা আমি আমার বাবারে ফিরে পাইছি তোমার ভিতরে আমার বাবার ভুল হচ্ছে দর্শন করি তোর সঙ্গে যে মিলন রতি তা না ঘরে গুরুর জিহ্বা লিঙ্গ খাবি শিষ্যের হবে ভক্তিতে করিব ভক্তিতে করিব
সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবি কাব্যের আলোচনা কেউ কথাবার্তা বলবেন না, প্রত্যেকটি ভক্ত ভক্তার শ্রীপাদ পদ্মে অন্তরাত্মা থেকে নিবেদন জানাই। আর যেখানে কবিগান ভেবে দেখেন জ্ঞানীজন, আমার পক্ষে নয় নতুন অনুষ্ঠানের আয়োজন। চিন্তা করেন নারী নরে, এই বছর অনুষ্ঠান করে প্রায় 3 বছর এই আসরে, তাই না? হ্যাঁ, 3 বছর। কি বলবো আপনাদের, ঠাই আজকে কাব্যমঞ্চের গায়ে যাহাদের দেখতে পাই, যাহারা বসে আছে ধর্মরাজ সভায়, এক একজন বিদগ্ধ পণ্ডিত বর্গ, শ্রোতা মিথ্যা কথা নয়। কিন্তু ভেবে দেখেন নারী নরে, জন্ম তো আসে বারে বারে, এ জন্ম তো শেষ জন্ম নয়। আমি শুনেছি রাজেন্দ্র সরকার মহাশয়, ও ঠাকুরদা, এ সময় কথা কলি হয়, আমি একটু তোমার কথা কচ্ছি, কথাটা একটু শ্রবণ করা চাই। ঠাকুরদা আমার কথা না, ওই কথা বাদ দিয়ে একটু আসনে এসে বসে যাও। চিন্তা করেন নারী নরে, কথাটা বলতে হয় সবার ভিতরে। রাজেন্দ্র পাগলা যেদিন চলে যাবে মানব লীলা সাংঘ করে, সেই দিনও নাকি বই ভরে, আমি শুনেছি ভক্তের অধরে। কি বলবো আপনাদিকে, ঠাই পাগলটা বলেছিল তাই, চলে যাবা কালকে শুনি তো, তা আজকে বই পড়ো কিসের দায়। পাগল করে বর্ণনা, মানব জন্ম তো একবার হয় না। এই জন্মান্তর বাদে কি বলবো, সবার সান্নিধ্যে বারে বারে আসে যায়। তোমরা সিরিয়াল দরিয়া যাবা না, এত বড় আসর খানায় বোঝো না,
তাড়াতাড়ি মূর্তি আইসো, হ্যাঁ চুপ করিয়ে বসো। সত্যি কথা কইছো, আরে একা একা থাকলে ফাঁকা মনে হয় না, আর আমার সে চেয়ারা আছে নাকি, আমারে আসরে দাঁড়ালি মনে হয় যে বাসুদ দাঁড়াইছে, সত্যি কথা না? ওরা পাশে থাকলে আমার একটু ওয়েট বাড়ে, ওরা একটু বাদ দিয়ে থাকে আসরে, যদি একটু চাপিয়ে ধরে কি, তাহলে চিন্তা করেন নারী নরে রাজেন্দ্রীর পাগল বলে তখন ওই ভক্তের ধারে, কয় যে এ জনম তো হয় বারে বারে কর্মগুণ অনুসারে, তাই শেষের দিনে যাচ্ছি বই পড়িয়ে, কি হয়েছে ও জায়গায়? ঠাকুর মশাই কথা নেও, তাড়াতাড়ি বসিয়ে যাও, কাগের সাথে কথা কও, ওতে আমার একটু বেজাল হয়ে যায়। চিন্তা করেন নারী নরে কথাটা বলতে হয় সবার ভিতরে রাজেন্দ্রীর পাগল, তখন ডেকে বলছে ওই ভক্তের ঠাই, এখন এই জন্মে যতটুকু পড়িয়ে যাব ওইটুক কি আর ফাঁকা তুলে যাব, মনে আছে ভাবা, এই জন্য যাওয়ার আগে বই পড়িয়ে যাব, এইটুক কমপ্লিট করে তুলে যাব, এরপরে যদি আবার মানব হয়ে আসতে হয় মনে আছে ভাবা, সেই দিন আর পরাপরির বালাই থাকবে না, যাওয়া মাত্র ভক্তের মাঝারে হরি কথা কব, হরি বল। তাহলে চিন্তা করেন নারী নরে ঠাকুরদা যে আলোচনা করে তাতে আমার অন্তরে আনন্দ বাড়ে, এত সুন্দর হরি কথা কয় আসরে, আপনারা আশীর্বাদ করবেন নারী নরে, যদিও কবিয়াল হতে পারে না এ জন্ম ধরে, এরপরে জন্মে যদি আমার মানব হয়ে আসে ধরায় আশীর্বাদ করবেন সর্বজন, এই আলোচনার সঙ্গে নিয়া আরো হরি কথা ভরাট করিয়া যেন সেই দিন আসিয়া কবিয়াল হইয়া ভক্তের ভিতরে এই হরি কথা করে, হরি বল হরি বল হরি বল হরি বল। এক চিন্তা করেন নারী নরে আলোচনা সবার ভিতরে কাব্যমঞ্চ পরে আমি আর শিশির সরকার নাই, আমার নামটি দিয়েছেন এইবার রমণীকর্তার ভূমিকার পরে কিছু কথা কহিবারে চাই, সেজন হইয়া উপেন্দ্র তাই না, আমি নাকি তার প্রাণের কেন্দ্র, সভাগাত্র করে গেছে দান, চিন্তা করেন নারী নরে ও শিষ্যপুত্র আমার কর্ম অনুসারে, কি বলবো আপনাদের ধারে, হঠাৎ একদিন ওর সঙ্গে আমার হয়েছিল দর্শন, ও করল বর্ণনা, গোসাই তোমার তো বাপ ভালো না, কয়েকদিন আগে ওই বাপ ছিল না, তুমি চাষি মানুষ চাষবাস করে খাও কিন্তু এই ভাব তুমি কোন জায়গা পাও, আমার কথা নাও খুলে বলো সভাতলে, তুমি কেন মতুয়া হলে, কি দেখে গেলে মতুয়ার দলে, মতুয়ার কাছে তুমি কি পেলে বলো দেখি, সভায় খুলে জানিবারে চাই, মতুয়ারা তোমায় কি দিল একটু সভা মাঝে খুলে বলো, কেন ওদের ভিতরে গিয়ে হরি বলো, তোমার কাছে জানবার আমার বিশেষ অভিপ্রায়। চিন্তা করেন নারী নরে আমি রমণী গোসাই, তখন কিন্তু গোসাই নয়, একদিন তারও গোসাই কবি গানে যায়, কবি গানে গেল বসে শোনেন জ্ঞানী দল, কারণ গুরুচাঁদ ঠাকুর এই কবিটাকে সৃষ্টি করেছিল, আমার ঠাকুর যিনি বসে শোনেন জ্ঞানী গুণী এই কবি গানটাকে মান্য দিয়েছেন, তিনি গুরুচাঁদ ঠাকুর নিজেই কইছেন গান যদি দিতি আই কবি গান দিস আমি বানাই তুইয়া গেলাম, পয়সা যদি দিতি আর কবি গেলকে দিস, তাই বলে মনে করে না যে আমি করছি যে আমার দিয়ে গান দিব, আমি তা করছি না, কিন্তু গুরুচাঁদ ঠাকুরের মুখের কথা, কেন ভেবে দেখেন নারী নরে কবিরা সত্য কথা বলে আসলে, আর যাতে সমাজের মানুষ চেতনা বাড়ে, সমাজকে কুসংস্কার মুক্ত করে সত্যের সন্ধান দিতে পারে, এরা সত্য কথা বলে আসলে, কাউরে ভয় করে না, ও উকিল হোক ব্যারিস্টার হোক যে যাই হোক আমার থাকবে সত্যের প্রতি ঝোঁক, সত্যের হবে যে কাছারি বসে শোনেন নরনারী, আমরা সেইভাবে সত্য নিয়ে আলোচনা করি, তাহলে চিন্তা করেন নরনারী মিথ্যা কথা নয়, তার গোসাই কবি গান গায় এত বড় সত্য মুখ ওই ছিল রে ভাই, মুখ দিয়ে যা কত তার গোসাই তাই হয়ে যেত, আপনাদের জানা থাকবে, কি বলবো সবাই, এটা একটু সরাই দে আমার একটু দোষ আছে, আমি গান গাতি গাতি খালি পিছন দিক সরিয়ে যাই, শেষে মাস্টার মশাই কইছে আরে ঠেক পানি কিনা ঠিক নাই সরাই দাও, চিন্তা করেন নারী নরে কথাটা বলতে হয় সবার ভিতরে, অনন্ত পাগলের নাম অনেকের শোনা আছে মিথ্যা কথা নয়, অনন্ত পাগলের মাতা যিনি বসে শোনেন জ্ঞানী গুণী বৃদ্ধ অবস্থায় সন্তানাদি হওয়ার সময় সরে গেছে রে ভাই, তখন প্রায় 60 থেকে 65 বছর বয়স, তার উপরে ছাড়া কম নয়,
এমন সময় তারক গোসার দেখা পায়, ওই অনন্ত ভগলের মা গিয়ে জড়ায় ধরে তারক গোসার পায়, ডেকে বলে গোসাই তুমি আমার কথা নাও, আমার একটা সন্তান ভিক্ষা দাও, শুনেছি তোমার মুখের কথা অসাধ্য সাধন হয়। তারক গোসাই করে বর্ণনা, আমি তো সন্তান দিতে পারি না, যদি কেউ দিতে পারে সে আমার বাবা হরিচাঁদ জগৎ সংসারে। এত বাসনা তোর অন্তরে, মনে গেছে ভাব আমার বাবা হরিচন্দ্রের দুহাই, বাবা যেন কৃপা করে তোর ঘরে যেন একটা সন্তান জন্মগ্রহণ করে, আশীর্বাদ দিলাম তোরে আমার বাবার কৃপা অনুসারে যেন তোর গর্ভে একজন সন্তান জন্মগ্রহণ করে ধরায়। কি বলবো আপনাদের ঠাই, ওই অনন্ত ভাগলের মার তখন 65 থেকে 70 বছর বয়স, সেই সময় গর্ভবতী হলো, বসে শোনেন জ্ঞানী দল, সেই গর্ভে যে ছেলে হয়েছিল তার নাম ছিল অনন্ত ভাগল। কবি গান এত সোজা নাকি, তৎকালীন দিনে যারা কবি গান গাত তারা মুখ দিয়ে যা কইছে তাই হইছে, আর আমরা তো পিসা বানাই নইছি বোঝো না, আমাকে পিসা হইছে, সত্য তো কোন জায়গা কাছে ঠিক নাই, গানে যদি একটু আসতে দেরি ভাই সরকার মশাই কোন জায়গা আছো, বাড়িতে বাড়াই নাই কই যে ঢুকে গেছি, ঢুকে গেছি কত বড় সত্যি করছিস, এই মহির কথায় কোনো কাজ হয় নাকি। ভেবে দেখেন নারী নরে তৎকালীন দিনে যারা কবি গানে গাইতো আসরে আসরে, তারা সত্য মুখস্থিত ছিল, বসে শোনেন জ্ঞানী দল যা মুখ দিয়ে বলতো তাই সত্য হতো রে ভাই, অন্তরে করেন ধারণা বসে শোনেন সর্বজনা, এই তারক গোসাই কবি গান গায়। কি বলবো আপনাদের ধারে, ওই আসরে রমণী গোসাই গিয়ে গান শ্রবণ করে, এই গান শুনতে গেল বসে শোনেন জ্ঞানী দল তারক গোসাই গান করতেছে, রমণীকত্ত এখান থেকে একবার দেখছে, একবার দেখা মাত্র ওই রমণীকত্তার মনে ভাব উঠে গেছে, চোখের জল টপ টপ করে ঝরতেছে, আর কবির কথা শুনতেছে টপ টপ করে চোখের জল ঝরতেছে, রমণী মনে মনে ভাবে তাই আমি তো আজকে ভূমিকাতে রমণী, আরে আপনাদের কাছে সবাই গুণী, মনে মনে ভাবলাম আমি আমার তো জীবনে চোখের জল পড়ে না, এই চোখের জল পরে কিসের দায়, আর আমি কান্দি কেন, আমি নিজে কান্দতেছি কেন আমি নিজেই জানি না, সাধু সঙ্গ কারে কয় দেখছো, তার গোসে গান লেখছে না, সাধু সঙ্গে প্রাণ জোড়ায় রে শীতল করে তাপিতঙ্গ ক্ষণেক মাত্র হলে সারি, সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশনে হয় ভাব তরঙ্গ, চিন্তা করেন নারী নরে আমি রমণী ভাবি অন্তরে আমার কেন চোখের জল পড়ে, ওই তারককে দর্শন করি আর যেন বলতে পারছি না, তারে যেদিকে তাকাই যাবো সেই দিকে আমার তারক দাঁড়ায় আছে রে ভাই। ওই কবির আসর শেষ করে ঠিকানা নিলাম, আচ্ছা যে লোকটা গান করে বাড়ি কৌজায়, ওখানকার লোকজন যারা ঠিকানা দিল তারা এই মানুষ যশোর জয় ঘুরে থাকে মিথ্যা কথা নয়। কি বলবো আপনাদিকে ধারে, ঠিকানা নিয়ে গেলাম বাড়ির ভিতরে, আমি বাড়ি চলে যাই, আমার এমন একটা রোগে ধরছে কি বলবো আপনাদের কাছে, খালি হরি বলে ভূতকার হচ্ছে আর চোখ দিয়ে অনব্রত খালি জল ঝরতেছে, আর ওই যারে দেখেছি ওনার জন্য যেন পরাণ শুধু কাঁদতেছে, আমি কোন সময় যাব সেই জায়গায় যেদিকে নয়ন হেরি বসে শোনেন সর্ব নর নারী, সব দিকে দর্শন করি আমার তারকের মদনখানা দেখিবারে পাই, মনে মনে ভাবলাম তাই আর বেশি দরকার নাই, মাসখানিক চলে গেল বসে শোনেন জ্ঞানী দল, একদিন ভাদ্র মাসের সময় ওই তারক গোসাই নাম করে বসে শোনেন নারী নরে রওনা দিয়েছি তাকে দর্শন করিবার তরে, আমি ঠিকানাও ভালো জানি না অন্তরে করেন ধারণা, কিন্তু মন টেনেছে কিনা আর গৃহেতে থাকতে পারছি না, আমি রওনা দিয়েছি কি বলবো আপনাদের কাছাকাছি বাংলাদেশে ভাদ্র মাস তখন দেশ প্রায় জলময় সব জায়গা জলে ভরা থাকে রে ভাই, ওই জলের ভিতরে বসে শোনেন নারী নরে রওনা দিয়েছি কি বলবো আপনাদের কাছাকাছি, 2 দিন 2 রাত হাইটিয়া যাচ্ছি, তখন তো যানবাহন ছিল না পিরাই হাইটিয়া যাতো মান বরাবর হাঁটা হতো, এখন তো কত টোটো হয়েছে অটো হয়েছে মাইক হয়েছে কত কাম হয়েছে আগে আসেল না, কি বলবো আপনাদিকে ধারে, 2 রাত 2 দিন হাঁটার পরে চিন্তা করছি মনে মনে যাচ্ছি কোন জায়গায়,
মুখে আর কোনো নাম নাই বাবা, তারকসান বলে শুধু চোখের জল ঝরে। বাবা আমি কি পাবো তোমারে, তোমার নাম করে ধরেছি পারি, যা করে মোর দয়াল হরি। তোমার নামে ধরেছি পারি, চিন্তা করেন নর নারী মিথ্যা কথা নয়। গভীর রাত্রি যোগে দাঁড়াইয়ে সব বলি সভার পুরা ভাগে, একটা অম্র বৃক্ষের নিচে আঠু সমান জল আছে, ওই জায়গায় দাঁড়াইয়াছি। দো কাটি একটা কাপড় আমার পরা আছে, চোখের জল আমার ঝরতেছে। কেন? আমি যার উদ্দেশ্যে রওনা দিয়েছি কারেকে পাবো? কি বলবো আপনাদেরকে? ধারে তার গোসাই তখন জয়পুরি বাড়ির ভিতরে রাত্রে কেবল পরিষ্কার হয়ে আছে। তারক গোসাই মনে মনে ভাবতেছে, এই চিকুন সুরে তারক তারক কইয়ে কেডা কান্দিছে, হে কান্দে কেডা রে, এই চিকুন সুরে ক্রন্দন করে কে? তারক কত্রা ভাবনা চিন্তা করিয়া বুকে এদিক ওদিক তাকায়, দেখে কোন দিকে লোক নাই, পিছন দিকে ভিড়ে যায়, দেখে যে মাঠের ভিতরে একটা অম্র বৃক্ষের তলায় একজন মানুষ আঠু সমান জলের নিচে দাঁড়াইয়ে বাবা তারক তারক বলে কাঁদতেছে। কি বলবো আপনাদের ধারে, আমি যে চলে গেছি জয়পুরে, আমি জানি না কিন্তু ওই রাত্রে রওনা দিয়েছি তারক বলে, কোন জায়গা যাবো ঠিক নাই, তুমি যে জায়গা নাও সেই জায়গা যাবো, আমার দর্শন করতে হবে। ভেবে দেখেন নারী নরে, যার নেওয়া সে নিয়ে গেছে সেই মানুষের ধারে। আসি অমর বৃক্ষের নিচে, মিথ্যা কথা নয়, তার গোসাই ওইখান থেকে ছুটে গেল আমার কাছে দাঁড়ালো। আ বাবা কি এই কোন তারক রে চাও তুমি, তারক তারক বলে কান্তিস কেন এই জায়গায়? ভেবে দেখেন নারী নরে, আমি চাই যারে সেই মানুষ যদি দাঁড়ায় থাকে আমার সম্মুখে আর বসে থাকা যায়। আমি করলাম বর্ণনা, আমি এখানে কাঁদতেছি যে তার দেখা পাবো কিনা, আর আমার তারকের এমন করুণা যে আমার সম্মুখে এসে দেয় দর্শন। আমার মনে আছে ভাবো, তোমার চরণ খলে যাই খানে বল, আজ হইতে তোমার চরণের দাস করো মরে গেল। চিন্তা করেন নারী নরে, আমি সেই দিন থেকে জাপ দিয়েছি বাবা তারক সামনে চরণ পড়ে। আমার তারক আমারে বলল, তাই আমারে যদি মানো আমার কথা শোনো, আমার গুরু একমাত্র জগতে বাবা হরিচান গো সাই, আমার গুরুদেব যিনি মৃত্যুঞ্জয় গোসাই, তিনি হরিরূপ দর্শন করালেন তিনি, সেই হতে মৃত্যুঞ্জয়কে গুরু বরণ করি, মিথ্যা কথা নয়। মতু আর এক গুরু ভিন্ন গুরু নাই, একমাত্র গুরু হলেন মোর ক্ষীরদের সাই, চলো তোমারে নিয়ে ওরা কান্দি যাই। আমি সেই দিন ওতে জাপ দিয়েছিলাম মতুয়ার পায়, খালি যে ওইয়ে দেখে জাপ দিছি তাই নয়, আমি আন্দাজে রওনা দিয়েছি তার গোসের দেখা পাইছি তাই বলে যে মতুয়া হয়েছি তা না, অন্তরে করো ধারণা মতুয়া ধর্ম বিশ্ব মানব ধর্ম, এর বাণীগুলো লক্ষ্য করে আমি জাপ দিয়েছিলাম মতুয়ার বাজারে, যে এত সুন্দর বাণী আমি আজও পর্যন্ত কোনো জায়গায় শুনলাম না। যদি বলো কেমন, ভেবে দেখেন সর্বজন, শাস্ত্রের পাতায় কৃষ্ণ শ্রীকৃষ্ণ করলেন বর্ণন, কি বললেন? আমি কাউকে ছোট করছি না, যিনি রাম তিনি কৃষ্ণ তিনি দয়াল হরি। চিন্তা করেন নর নারী, যে যুগে যা দিতে হলো সেই যুগে তাই দিয়ে গেল, কিন্তু সেই গৌর হরি হরিচাঁদ হয়ে রূপ বদলাইয়ে তার বাণীও পাল্টে গেল। কৃষ্ণ কি বলল? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ অহংকাং সর্ব পাপে ভমক্র সাবিমাশুচ, তার মানে সব কিছু ত্যাগ করে যদি আমাকে আত্মসমর্পণ করো আমি তোমারে রক্ষা করছি। আচ্ছা ভেবে দেখেন নরনারী, মিথ্যা কথা নয়, ওরা কান্দির লীলা যদি দর্শন করি আপনারা দেখবেন নরনারী, এই কৃষ্ণই হরি হরি হয়ে ওই বাণীটাকে উল্টাই দিলেন, কোনো জায়গা উনি কর নাই, হরিচাঁদ ঠাকুর কোনো জায়গায় কয় নাই যে আমি সব কিছু রক্ষা করতে পারি, আমার তোমরা ধরো আমার চরণ ধরে স্মৃত হয়ে ভরো, কোনো সময় কয় নাই, দেখাতে পারবেন কোনো জায়গায় নাই। ঠাকুর কি কইছে? ঠাকুর বলেছে তাই, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কভু নাই স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। দেখেছ কৃষ্ণ ইয়ে কল কি, এই হরি কৃষ্ণ ছিল, তখন বলল
সর্বধর্মান পরিত্যাজ্য মামিকাং শরণং ব্রজ অহংকাং সর্বপাপেভ্যো মোক্ষ স্বামী মা শোচ। আর এই কৃষ্ণ হরি হয়ে বলল, না এখন আমাকে আত্মসমর্পণ করলে কোনো কাজ হবে না, তুমি আকাশ করে আমার দাঁড়িয়ে আইসে শুয়ে পড়লা তাইতে কাজ হয়ে যাবে, তা হবে না। এখন হতে পারে কি বলবো তোমার ধারে, নিজের চরিত্রটাকে রাখো পবিত্র করি, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। আগে তোমার সচ্চরিত্র থাকা চাইছ, চরিত্রটাকে সৎ করা চাইছ, আর কি লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। হাতে কাম মুখে নাম করতে হবে, হাতে কাম করো মুখে নাম করো। তুমি তিনটে চারটে ছেলে জন্মাইছো, এই করার মানুষ করার দায়িত্ব তোমার না, অন্তরে করো ধারণা, গুরুচাঁদ করেছে ঘোষণা, পুত্র জন্ম না দিয়ে সেই বংশ উদ্ধার হয় না, তবে সেই পুত্র জন্ম দেওয়া যায় যদি এক বংশে সৎপুত্র হয় তার জন্য তার একুশ পুরুষ স্বর্গে যায়, আর যদি একটা আমানুষ জন্মায় তার জন্য তার চোদ্দ পুরুষ নরকে যায়। তাহলে খুলে বলি সভা তলে, তোমার সব কিছু ত্যাগ করিয়া যেতে হবে না বৃন্দাবনে চলিয়ে, যেতে হবে না ওরা কান্দি চলে। হরিচাঁদ ঠাকুর কোনো রকম কয় নাই যে মৎস্য খেয়ে বেড়াবো, কোনো জায়গায় কয় নাই, ঠাকুর বলেছে তাই চরিত্র পবিত্র হৃদয় যে নিজে সচ্চরিত্রবান ভেবে দেখেন জ্ঞানী জন, সর্বভূতে হরি অধিষ্ঠান মিথ্যা কথা নয়, একমাত্র নারী পতিকে সার করবে আর পতি একজনকে সার করবে, সমস্ত নারীকে মাতৃজ্ঞানে ভজনা করবে, আর ওই নারী একজনকে স্বামী ভাবিবে, জগতের সমস্ত পুরুষকে পিতৃজ্ঞানে ভজনা করিবে। আমার উরাকান্দি আসতে হবে না, বৃন্দাবনে যেতে হবে না, শততীর্থ ওই মানুষকে দর্শন করিবে, তার বাড়িতে গিয়ে তীর্থ হাজির হবে। এ কোনো জায়গা আছে নাকি? এইতে বিশ্ব মানব ধর্ম কেন? এই একটা কথাই ভেবে দেখেন সবাই, একজন মুসলমান মতো হতে পারে, একজন খ্রিস্টান মতো হতে পারে, একজন বৌদ্ধ উপাসক তিনি মতো হতে পারেন, কেন? ঠাকুর কইছে নাকি আমার বিগ্রহ নাও? না তা বলে নাই, উনি করেছে কি? যদি তুমি একজন মুসলমান হও আমার বাণী কথা মেনে চলো, আমারে তোমার ডাকতে হবে না, আমি তোমারই ডাকিয়ে নেব, তোমাকে আমার ডাকতে হবে না, আমি তোমার ডেকে নেবো। ভেবে দেখো তাই, আমি যে বাণীগুলো দিয়েছি এই বাণীগুলো তোমার মেনে চলা চাই। তাহলে চিন্তা করেন নারী নরে, বিশ্ব মানব ধর্ম অনুসারে মতুয় ধর্মটাকে ধরা যায়, কেন? যে কোন ধর্মের মানুষ এই ধর্মটাকে গ্রহণ করে এই বাণীগুলোকে লক্ষ্য করে সে মানুষের মতো মানুষ হতে পারে। ঠাকুর বলে নাই যে আমার বিগ্রহ নিয়ে পূজা দেওয়া সরে, ঠাকুর বলেছে তাই তুমি যদি থাকো অস্ট্রেলিয়ায়, তুমি যদি খ্রিস্টান হও, তুমি যদি মুসলমান হও, তাতে দুঃখ নাই, আমার বাণীগুলো মেনে চললে তোমার আমাকে ডাকতে হবে না, আমি তোমার গৃহে গিয়ে ধরা দেব। হরি ক্ষীরত উনি কোনো সময় কইছে নাকি যে আমার বজ? এই জন্য মীর সাহেব চিন্তা করে দেখলো তাই, আর একজন মানুষ যারে দেখি অস্ট্রেলিয়ায়, চিন্তা করেন নারী নরে, ধর্ম দিতে আসলাম যারে, আর সেই মানুষই তো ওরা কান্দির বাজারে। আমার মনে আছে ভাবো আমি আর কারে ধর্ম দেব, ভেবে দেখেন তাই, দেখে বলল গুরু চন্দ্রের ধারে কি বলবো আপনাদের গোসরে, বাবা জন্মের মতো তোমার ওই স্মরণে বলা হইয়া পড়ে থাকতে চাইছ। তাহলে ভেবে দেখেন সর্বজন, পতির জাতি উদ্ধার করতে এসেছিলেন আমার শ্রীহরিচরণ, উনি কি শুধু পতিত পাবন? ভেবে দেখেন সর্বজন, অনেক ছিলেন ব্রাহ্মণ, আমার গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের বাণী লক্ষ্য করিয়ে তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে শেষ পর্যন্ত মতুয়ত্ব গ্রহণ করেছিলেন জানেন সর্বজন। আপনাদের জানা থাকবে রাধা খেপা, রাধানাথ চক্রবর্তী খুনিবনি সভা সম্প্রতি একদিন ওরা কান্দি যায়, গুরুচাঁদ ঠাকুর যিনি ওই রাধানাথকে ডাক দিয়ে বললেন, তিনি ও রাধানাথ কি তুমি তো চক্রবর্তী, আমার সাথে মিশলে তোমার হবে অধোগতি, পাবা না কোনো গতি, তা তুমি আমার কাছে আসো কিসের দায়? রাধা খেপা বলে তাই আমি যে এই মানুষের ভিতরে কোন মানুষের দেখেছি তা তো আমার বলার শক্তি নাই, পৈতার কি দাম আছে কি বলবো তোমার কাছে, পৈতার জ্বর মুছে দিতে গৌরাঙ্গ মহাপ্রভু গাধার গলায় পৈতাতেছে,
তার মানে কি এ পৈতের কোনো দাম নাই, গাধা তুই বইয়ে দিয়ে বেড়াও আমি বব না, বোঝা গেল? এত জন্তু থাকতে গাধার বেলায় দেশে কার মানে ওয়া বোয়া তুই বোয়া সারা জীবন বইয়ে বেড়াও, ওতে কোনো কাজ নাই। তাহলে চিন্তা করেন নারী নরে, রাধা কেপে বলে তখন গুরু চান ঠাকুর রে, আমার মনে গেছে ভাবো আমি কি আর গাধার মতো বইয়ে বেড়াবো, আমার ও বাবার দরকার নাই। কি বলবো তোমার ধারে নয়টা গুণ থাকলে ব্রাহ্মণ বলে তারে, কিন্তু শুনেছি মতুয়ার বাজারে একজন মতুয়া হতে গেলে তার শতগুণের অধিকারী হতে চাই, আমার ব্রাহ্মণের আর কোনো প্রয়োজন নাই। আমার মনে আছে ভাবো আমি তোমার আদর্শ নিয়ে শতগুণের অধিকারী হব। আমি জয় হরি বল হরি বল বলে মতুয়ার বাজারে মাতিয়া যাব। হরি বল হরি বল দেখেছ? তাহলে অন্তরে করেন ধারণা, আমার গুরুচাঁদ ঠাকুরকে করিয়া দর্শন ভেবে দেখেন সর্বজন, ওই রাধা খেপা অর্থাৎ রাধানাথ চক্রবর্তী মতুয়া হয়ে পেয়েছিলেন ঊর্ধ্ব গতি, আমার হরিচাঁদের চরণে তার হয়ে চিরবাস স্থান। তাহলে ভেবে দেখেন নারী নরে, কি বলবো আপনাদিগের ধারে সমস্ত সম্প্রদায়ের মানুষই মতুয়া ধর্ম গ্রহণ করতে পারে, এখানে কোনো জাতাজাতি নাই, ঠাকুর বলেছে তাই, আমার ডাকতে হবে না, আমি তোমার ডেকে নেব, শুধু আমার বাণীগুলো তোমার মেনে চলা চাই। স্যার আইজাক নিউটন যিনি এই মতুয়া ধর্মের বাণীকে লক্ষ্য করলেন তিনি, যদি বলেন জ্ঞানীগুণী মিথ্যা কথা নয়, চিন্তা করেন নারী নরে, স্যার আইজাক নিউটনের মাজায় একটা তাবিজ ছিল রে ভাই, একটা তাবিজ, হ্যাঁ ফোন আইছে বন্ধনী তো টিয়ার ভাই, একটা তাবিজ ছিল বসে শোনে নি জানি দল, যখন সেমিনার হলে ছেলেদের পড়াতে গেল চট করে তাবিজটা বের হইল, ওই ছেলেরা দর্শন করে তাবিজটাকে দর্শন করে অট্টহাসি করতে লাগলো, আইজাক নিউটন বলল তাই তোমরা হাস্য কেন, কি বিষয়? ওরা ডেকে বলে তাই, আপনি কবিরাজি কাবিরাজি মানেন নাকি যে তাবিজ বড়ই যায়? আইজাক নিউটন বলে তাই, এই তাবিজ কিসের জন্য রেখেছি তোমাদের তো জানা নাই, আগে তো হাসিয়ে গেল কাউ দেখি আমায়, আমি তোমাদের ধর্মগুরু শিক্ষাগুরু, আমার থেকে তোমাদের হবে জীবন শুরু, ভেবে দেখো তাই, আমার এই তাবিজের ভিতরে অনেক কারণ লুকানো আছে অন্তরে, এ তোমাদের জানার শক্তি নাই। ছাত্র যারা ডাক দিয়ে বললেন তারা বলেন স্যার ব্যাপারটাকে একটু শুনি মানে চাই, ওরা করলো বর্ণনা, আইজাক নিউটন করলো ঘোষণা, আমি গিয়েছিলাম ইন্ডিয়ায়, আমি দেখেছি ভারতবর্ষের ভিতরে ভারতবর্ষের ধর্মগুরুরা তারা প্রচার করে, প্রত্যেকটা মানুষ যদি তার মা বাবার সেবা করে তাদের আর হরি সেবা লাগে না, মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেনা গায়ে ডালিছ, শুনেছি তাই, আমি মনে মনে ভাবলাম তাই, আজকে তোমরা আইজাক নিউটনকে পেয়েছো, কার কি পায়, আমার মা বাবা যদি না হতো মিলন আসতো কি ছাড়া আইজাক নিউটন, ওরা করলো বললন, কথাটা তো মিথ্যা নয়, তাহলে আপনার মার মা বাবার কৃপা জোরে আমরা পেয়েছি আপনারে, তাতে অসুবিধা কোন জায়গায়, এর সাথে তাবিজের সম্পর্ক কি? আইজাক নিউটন বললেন তাই, কথাটা তো এই জায়গায়, এই তাবিজে আর কিছু নাই, আমার মা বাবার চরম ধুলি এই তাবিজে রেখেছি তুলি, আমি আমার অঙ্গে মাখি, হরি বল হরি বল। ঠাকুর বলেছে কি, মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো সব, এই জন্য উপেন্দ্র তোমারে করি বর্ণনা, এসব তুমি বুঝবা না, খালি খালি আর মতুয়ার দলে গেলাম না, আমি দেখলাম তাই, একমাত্র হরিচাঁদ ঠাকুর যিনি সাম্যের বাণী দিয়েছেন তিনি এই সাম্যবাদী ধর্ম দর্শন করে আমি ঝাঁপ দিয়েছি বাবা হরিচাঁদের চরণ পরে, এতে যদি আমার দোষ হয় তুমি দিতে পারো অসুবিধে নেই, একদম পরিষ্কার কথা বোঝা গেছে তো, হ্যাঁ কোনো বেজাল নাই, একদম পরিষ্কার পরিষ্কার, ও যদিও প্রশ্ন করতি, ও যে প্রশ্ন করিয়া গেছে নতুন ওই সে তো বাংলাদেশের তে আইসি, মানে ইন্ডিয়ার ভাব এখন ওর গায়ে লাগে নাই বুঝলিয়া, একজন বাংলাদেশের তে এই দেশে আইসিয়া লিখসার দেশে কছে বাংলাদেশে বর্তমানে হাতকে হাতকে সিরিয়া পাওয়া যাচ্ছে, সিরিয়া সিরিয়াসে না আছে তো ওই যে দান কুটলি যে সিরিয়া হয় কয়ে হাতকে হাতকে সিরিয়া পাওয়া যাচ্ছে, এখন যাদারে গল্প দেশে ওর মারাত্মক সাটাম দেয়, ও কয় যে ভাই তুই তো নতুন আইছিস এখনো তো তো জানা নাই, বর্তমান ভারতবর্ষে দোয়া দিয়ে কলা পাওয়া যাচ্ছে, কলা দিয়ে তো সিরিয়ার পানি মারিয়ে যান বলছে বুঝলিয়া, কেবল আউরাটি আইছো তো টেয়ার পাচ্ছ না, ইন্ডিয়ায় দোয়াইতে কলা পাওয়া যাচ্ছে, চিন্তা করেন নারী নরে, কি বলবো আপনাদিকে ধারে, তারপরে আর যা কইছে আসলে আর কি কইছে,
তারপরে ডেকে বলে ধর্মসভার গায়ে, কয় যে গৃহে থাকলে তাতে অসুবিধা নাই, তা সাধুর কি প্রয়োজন? কেন সাধু হতে গেলে ঘর সারতে হয় নাকি? এ তোরা কইছে কোন শালায়? চুলদারি কখন হয়? কয় যে তা চুলদারি জন্মায়। আরে ওয়াই ওয়াই, এ মতুয়ার বাজারে ওয়াই কেন হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রশ্ন করা হয়েছিল যে আপনার ওই চুলদারি জন্মালো কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন যে আমার ভাবনায় ভাবিতে ভাবিতে কখন যে হইয়া গেছে আমি নিজেই জানি। হরি ভাবনা ভাবতে ভাবতে নাপিতির কাছে যাওয়ার সময় তাই নাকি? ও শালার বলদ বসে এক বৈরাগী চুল কাটতে গেছে বুঝিয়া সব জায়গা দিয়ে ছাড়তেছে। ওই যে অ্যান্টিনা আছে, কোন বৈষ্ণব ব্যথা পাবে না, আমি সেই বৈষ্ণব রে করছি না যে শয়তান হইয়া করছে সেই শালারে করছি। আমি বৈষ্ণব মনে ব্যথা দেওয়া লোক না। এনে নাপিতে কুরুংকারাং দিয়ে কাটতেছে, সব জায়গা তো কাটতে হলে শিরনি ধরতে হয় না, ওই পিছনই জায়গায় শিরনি ধরবে। আগে তো কয়ে শোন, চুল ঠিক মতো কাটিস, আমার ওই চৈতন্য ধরিস না, ওই জায়গা মোটে আর দিবি না, ও জায়গা আমার কৃষ্ণের বসতি। এনই নাপিত ভাই, এ জায়গা নাপিত আছে নাকি? না আমি ওনারে করছি না, কিন্তু এর মোটে দোষ নিয়ে না। এনে সব জায়গা কাটতে যায়, পিছন যায় কাটতে যায়, ওই টিকি ধরিয়া বলছে হরে কৃষ্ণ তোর কলাম না, ওই জায়গা ধরবি না, ছেড়ে না বিচ্ছেদ আছে। এখন কও দিও তোলার কটা কাটতে কেমন, এটা মিক্সার করতে হবে না, ও জায়গা তো বেশি হয়ে থাক। আবার সব জায়গা কাটে, ওই জায়গা জায়গা দিলি হরে কৃষ্ণ, আবার হাত দিলি কে, খালি যাইতেছে হরে কৃষ্ণ, ওই জায়গা হাত দিলি কে। নাপি তো বেকায়দা, ও আর গোড়াতে পুষায় কয় যে তোমারটা তুমি ধরিয়ে বসো আমি একে কাটিয়ে নই বুঝলিয়া। এই ভাব থাকলে বক্ত হয় নাকি? যার অ্যান্টিনায় আছে যোগ, ওর মরে নাই এখনো দেহের পোক, ওর দেহ ভরা রয়েছে শোক। এই জন্য ভেবে দেখো তাই, চিন্তা করো নারী নরে, হরি সেবার ভজনে একবার যদি মনপ্রাণকে উজাড় করে তার নাপিতে কাছে যাওয়ার সময় নাই। কোন সমাজে চুলদারি জন্ম নেবে ও নিজেই জানে না, সে চুলদারি দেখলি টিয়ার পাওয়া যায়। আমার অশ্বিনী গোসাই কোনোদিন নাপিতির কাছে গেছে না, খালি খালি হয়ে গেছে, মাঝাব দি বাইয়া পড়িয়া যাচ্ছে, দাঁড়ি যে কোন পর্যন্ত হয়েছে। আমার কয় যে তোমারে কি ভালো ঠাই অশ্বিনী গোসাইয়ের মতো, ও রে শালা রা দাঁড়িয়ে কথা রে, আমার সার দেওয়া নাই, টেরিকোট সার দিছি টেরিকোট। কবিয়াল হিসেবে অনেকে মানে না, নাপিতির কাছে কয়েছে দেখ ভাই এমন একটা শার্ট দিবি যাতে একটু ঢক ঢক দেয় বুঝলি, পিছন দিক দিয়ে পাঞ্জাবি যাতে নষ্ট না একটু সেইভাবে মারিয়েতেছে। আমার এখনো জ্ঞান আছে, হরিদর্শন তখনই হয় যত সময় জ্ঞান থাকে, তত সময় নয় অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যিক জ্ঞান তোর পড়িয়ে হবে, এই দশা তোর যখন হবে সিদানন্দে উঠবে নিশা। তাহলে চিন্তা করেন নারী নরে, এই ভাজ্য জ্ঞান শূন্য হলে বসে শোনেন জ্ঞানী তলে, সে যখন হরি বলে তখন তার সম্মুখে শান্তি হরির যুগল মিলন হয়। হরি বল হরি বল হরি বল। মারা অল্প হয়েছে জোরে ডাক নাই, এক বিটি হয়েছে দেশে, আর কয়জন সব করে বসে রয়েছে। ও কয়জন কয় যে গান শুনতে আইছি আমরা দেবো, কেন তুই দে দে, আমাকে কি পয়সা দেবে না নাকি কি? আমি মনে মনে ভাবতেছি এরপরে বউডারে নিয়ে আসবো জোর দিতি বুকি, পয়সা যখন আমি নিই ওই ডেরে দিয়ে জোর দেবো কি? ওই বিটি আনিয়া দাও করতে চাবো নাকি সত্যি কথা না? অনেকে ভাবে তাই যে উনি পয়সা নিয়ে আইছে, উনি ধনের দিক উনি জুয়ো দিক, তা পয়সা তো আমি একা খাই না, বাড়ি যাবে শালি ও খায়, এই ওর মনে আছে ভাবো এরপর তো ওই ডেরেটা নিয়ে নেবো, তুই জুয়ো দিতে থাকার আমি গা দিতাই। তাহলে ভেবে দেখেন নারী নরে, কি বলবো আপনাদিকে, তার গল্পটা মনে পড়ে গেছে কব না থাক গিয়া কব, ওরে বাবা এই বিটি জোক কি? হ্যাঁ আমি না কয়ে যাওয়া লোক নাকি? এটা বাসটা ছেলে সার দোকানে কাজ করে বুঝলিয়া, তো ওই সার গেলাসে সার নিয়া ওই সার মধ্যে আঙুল দিয়া গোটাতি গোটাতি মালিক রি খাওয়াতি জিনিস, এর মালিক ওই জায়গাতে তা বলছে সার আনতিছো সার মধ্যে আঙুল দিয়ে গোটাই আনতিছো আঙুল তোমার দোয়া আছে? ও কয়ে কালকে একটু ব্যথা পাইছিলাম,
আঙুলটা ব্যথা ঠেকতেছে, একটু গরম সার মধ্যে হাত দিলাম একটু ভালো ঠেকতেছে, এই জন্যই গোটা শিখ। মালিক কয় যে শালা জায়গা পাস নাই, তোর ভাষার মধ্যে ঢুকোই দিয়ে দে, আরো গরম আছে, ও সার মধ্যে দিচ্ছিস কেন? ও কয় যে এত সময় ভাষার মধ্যে ছিল, এইবার এই সার মধ্যে দিয়ে গোটা শিখ। কত বড় বাতিল, আর পাইছ কোন জায়গার আঙুল কোন জায়গা ঢুকোইছে? এই জন্য তোরে করি মানা, সব জায়গার আঙুল সব জায়গা ঢুকোস না, একটু সামলাই কথা কোস কি। তারপরে ডেকে বলে ধর্ম সবার গায়ে, আমি ছোট ছোট করে জবাব দিয়ে যাই, কারণ অনেক রাত্রি গান শুরু হয়েছে, তো তাড়াতাড়ি আবার দুয়ো দিতে হবে। এত সময় কানে সিরিয়া সানদের কানা সিয়ারা খানা এর কানাই কিনা, নামেও তো কানাই আপেলের দানা। ওর জন্য যে কত সম্বন্ধ আসতেছে, আমি যে কোনটার সাথে দেব, সাত আট জায়গা দিয়ে ফেলা বানিয়ে রাখি। তাহলে চিন্তা করেন নারী নরে কি বলবো আপনার দিকে ধারে। তারপরে কি কইছে, ও ডেকে বলেছে সবার স্থান ভেবে ডাকেন জ্ঞানী জন না, তারপরে ওটা পরে কবার। তাহলে দেখে বলে সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, গুরুচার ঠাকুর সমাজের কি কল্যাণ করেছিল বিশ্ব তলে, এই সমাজ জাগরণে তার কি আছে অবদান। আমি করি সভায় বিদ্যমান, মিথ্যা নয় বচন, এমন কোন জিনিস নাই যে গুরুচার ঠাকুর এদের জন্য করে নাই কখন, ওনার মহিমার তুলনা নাই। কি বলবো সবার ঠাই, প্রত্যেকটা ক্রিয়ার ভিতরে গুরুচাঁদের মহিমা পাই। এই পতিত উদ্ধার করিবার তরে যদি বলেন এসেছিল পতিতের ঘরে, খালি পতিতের জন্য অনেকে কয়, অনেক সম্প্রদায়ের মানুষ আমাকে বনগা থেকে প্রশ্ন করা হয়েছিল, সরকার মশাই আপনারা খালি কন যে পতিতের ঘরে হরিচান ঠাকুর আছে, তাহলে আমরা যারা অন্যান্য সম্প্রদায়ের মানুষ তারা কি ডাকবো না? না, আপনারা ডাকতে পারেন, কে বলেছে? কিন্তু রামচন্দ্র ক্ষত্রিয় কুলে অবতীর্ণ হলো, সে কি সত্যিকারী ক্ষত্রিয় হয়ে যাবে ছিল না, ওদের রক্ষা করতে উনি অবতীর্ণ হয়েছিল, কিন্তু উনি ভক্তের ভগবান, সবার কাছে সমান। শ্রীকৃষ্ণ যিনি গোপের ঘরে জন্ম নিয়েছিলেন, তিনি মিথ্যা কথা নয় গোসের ঘরে, কিন্তু তাই বলে কি খালি হবে? না, উনি সবার, হয়তো তারা বিপদে পড়েছিল, তাদের উদ্ধার করতে কৃষ্ণ অবতীর্ণ হলো। ব্রাহ্মণের ঘরে গৌরহরি এসেছিল, তাই বলে কি ব্রাহ্মণের ব্রহ্মত্ব ভাব দর্শন করে, ওদের আত্ম অহংকার দর্শন করে, নিজের পৈতা দিয়ে ফেলে মিশেছিল নিচ কুলের ভিতরে, কেন ভগবানের কাছে কোনো জাতা জাতি নাই, কিন্তু যে যখন বিপদে পড়ে তাকে রক্ষা করি বাত্তরে ভগবান তখন আবির্ভূত হয়। আমার হরিচাঁদ ঠাকুর যিনি এই পতিত শ্রেণী বিপদে পড়িয়া এদের ভিতরে অবতীর্ণ হয়েছিলেন, তিনি যার মূল উদাহরণ, যাকে দেখলে বোঝা যায়, চিন্তা করেন নারী নরেশে হচ্ছে মোর রামকান্ত গোসাই। বাসু পূজা করেছিল জানেন, যত জ্ঞানী দল কত অত্যাচার সহ্য করতে হয়েছিল, সেই রামকান্তের চোখের জল মুছাইতে বারবার রামকান্ত বলেছিল জগন্নাথে, হে ঠাকুর তুমি আমার কথা নাও, শুনেছি ভক্ত বিপদে পড়লে তুমি নাকি আসো নন্দলালে, এইবার ভক্তের কারণে তুমি অবতীর্ণ হও। দেখছো এই পতিত উদ্ধার করিবার তরে এসেছিল পতিতের ঘরে, কি বুঝাইবার তরে, উনি বলেছিল তাই তোমরা জানে পতিত ভাবো, এরা পতিত নয়, স্রষ্টার সৃষ্টির বিধানে সবাই আসতে পারে ভুবনে, সামাজিক বন্ধনে পতিত বলা যায় না রে ভাই, কর্ম জন্ম যেখানেই হোক না কেন কর্মশ্রেষ্ঠ যদি হয় তার মতো ধন্য জগতে আর কেউ নাই। আমি পতিতের ঘরে অবতীর্ণ হয়ে দেখালাম হরিচাঁদ যে পতিতের ঘরেও ভগবান যায়, কারণ ভগবানের কাছে কোনো জাতা জাতি নাই। আমি এই জন্য অবতীর্ণ হয়েছি পতিতের ঘরে, যাতে উচ্চ শ্রেণী বুঝতে পারে ভগবানের কাছে কোনো জাতা জাতি থাকে না জগৎ সংসারে। আচ্ছা বলেন দেখি, আমি এই দেহটা ধরে এইখানে আছি তাই না? আমি এবার এই দেহ ধরে আছি, আমার ছেলেটা আমার বাবা বলছে ও দেহ ধরে আছে, ওর দেহ থেকে পাখি উড়ে যাবে, আমার দেহ থেকে পাখি উড়ে যাবে, তার গোসার গান আছে না, যেমন পিঞ্জিরাতে থাকে পাখি, পাখি বিনা পিঞ্জর ফাঁকি, ওরে পিঞ্জিরারা সুখ দুঃখ কি কোনো কিছু লাগে না, আসে না সিদাম ভাই মনের দুঃখ জানো না, মহাসংগীতনের গান পড়িয়ে দেখবা। তাহলে কি পিঞ্জিরায় যত সময় পাখি আছে তত সময় দাম আছে, তাহলে এই পাখির দাম কত, পিঞ্জিরিয়ার দাম কত সময়, যত সময় পাখি থাকে রে ভাই, পাখি যখন উড়িয়ে যাবে আমার পাখি উড়িয়ে যাবে, ছেলেটার পাখি উড়িয়ে যাবে, ওই দেশে যে সম্পর্ক কি হবে,
ওই লাল নোট কয়খান গো নকাতা তোমার বাবা স্কুলে জায়গা পায় না, তোমার বাবা পালি তোমার ঠাউদা পায় না, হিসেব করে দাও গে তাই যার করুণায় জায়গা পায়। আজকে তুমি যে চাকরি পাচ্ছ, স্কুলে ঢোকার জায়গা পাইছো, কার কি পায়? আমার হরিচাঁদ গুরুচন্দ্রের কি পায়? তাহলে তাদের দয়া ছিল তাই আজকে তোমার চাকরি হলো। লাল লাল নোট গুনিয়ে ঘরে আনো ভালো, সেই হরি গুরুচন্দ্রের শর্মিল নয়, সেই গুরুচন্দ্রের নাম কীর্তন হয়, সে জায়গা দেওয়ার বেলায় এক পয়সাও নাই। কি এরম লোক আছে না? চিন্তা করেন নারী নানে, কি বলবো আপনাদিকে, ধারে ঠাকুর দিয়েছে সব ভরিয়ে, কিন্তু আমাদের নিজের দোষে সব হেলায় হারাইয়ে যায়। অন্তরে করেন ধারণা নিজে, এদের ডেকে নিয়ে গুরু চার ঠাকুর বলেছিল তাই আয় কি ব্যবসা করবি, আয় কয় টাকা পুঁজি লাগবে, নিজে পুঁজি দিল নেই, এই টাকা দিলাম তোরে কথা নিবি, এই টাকা নিয়ে ব্যবসা করবি, ব্যবসা করিয়ে ঘুরি আসবি, আমার টাকা জানো খায় না ভাই, এই নিয়ে ব্যবসা করবি, তুই লাভ বাড়াইয়ে পুঁজি বানাইয়ে আমার পুঁজি ফেরত দেবি, পুঁজি যেন হয় না ভাই, এক কথায় দুই কথা, এত সোজা, একাধারে আধ্যাত্মিক একাধারে দেহত্ব। গুরু শ্রী ঠাকুর বলেছে তাই অনিবারণ, কি কইছি বোঝো নাই, পুঁজি আছে দেহ ঘরে, পিতৃসত্তা দিয়েছে ভরে, ষোলো আনা তবিল জানে বলে জগৎ সংসারে, ওই পুঁজি নিয়ে খেলা করবা, ওর মধ্যে দিয়ে লাভ করবা, সেই লাভ বাসায় নিয়ে আমারটা আমার জায়গায় রাখবা, আর যেটুক বাড়তি থাকবে তাই দিয়ে সাল জানবা। আর এই যেটুক পুঁজি দিলাম, এই যে টাকা না দিলাম কথা নাও, এইটা নিয়ে ব্যবসা করো, জাগতিক জগতে যে টাকা লাগে সংসার চালাতে তাই দিয়ে সলমাকে মানুষ করো, আর এই যে টাকা দিলাম এই টাকা যেন ধরা থাকে আমার ফেরত দিও, অর্থে একটা পয়সা যেন ক্ষয় হয় না। দেখছ কত বড় মহামানব, শুধু মহামানব বললি তো হয় না, গুরুচন্দ্র ঠাকুর স্বয়ং ভগবান, মহাকাল ত্রিকালদর্শী মহাপুরুষ, অর্থাৎ যিনি স্বয়ং পঞ্চানন, তিনি আমার শ্রী গুরুচরণ। কিভাবে শিক্ষা দিচ্ছে মানে এরা তো বোঝে না, সব চাষবাস করি কাই বোঝে না, একদিন ওরা কান্দি সব কয়টা ডাক দিছে, এই আমার যে কথা আছে ডাক দেন, আজকে একটু কথা আছে, সব কয়টা ডাক যায় ভয় কি, হ্যাঁ তোমরা তো মাঠে ধান নিয়ে যাও না, চাষ করো না, কাজে হ্যাঁ চাষ তো করি, কাজে তাহলে একটা কাজ করো, ধান কত দূর হয়েছে, কাজে বাবা আদা বুদি কেবল এখনো কাজ আর হচ্ছে পাক ধরে নাই, কাজে একটা কাজ করো গে নাঙল দিয়ে দাও গে জমির ভিতরে নাঙল দিয়ে দাও, কাজে তা দেবো কেন, তার তো ধান আসবে না, ধান তো সব মরিয়া যাবে, দূরে একটা বাসিয়ে থাকবে, অতে কি সংসার চলবে, গুরুচন্দ্র ঠাকুর বললো তাই, তাহলে বুঝতে পারছো কি কইছি, আগে ক্ষেত বানানোর পরে ক্ষেত ভালোভাবে জায়গা তৈরি করার পরে বীজ বপন করতে হয় তাই না, আচ্ছা বলো দেখি আমার ধারে এই বীজ বপন করার পরে যত সময় ফসল না আসে ঘরে কোনো চাষি নাঙল মারে, ওই বলদারা কয় যে না তা আমার বিকেন ধান ঘরে আসবে তারপরে তো নাঙল চালাবে, কয় যে শয়তানের দল কতবার চালাইছো তা ঠিক আছে, এত ভালো বোঝো কতবার চালাইছো তা ঠিক আছে, মানে কিভাবে বুঝাইছে জানে, আগে জ্ঞান নাই বুদ্ধি নাই, এইভাবে না বুঝালি তো বসবে না, তার মানে মায়ের যখন রজশালা পূর্ণ হয়ে গেল সৃষ্টি রক্ষার্থে একবার বীজ দিয়ে যত সময় ফসল না ঘরে আসে বুঝিয়া, মানে সালবাইয়া যত সময় না হয় আর যাইয়া না তালি ফসল ভালো হবে না, হরিবল 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 হরিবল, এতে ভালোভাবে আর কেউ বুঝাবে নাকি, এইভাবে হাতে দড়িয়া দড়িয়া বুঝাইছে গুরু চাচাও, এর ভরে কয় যে ওনার চিনি এই শালার আদারি আগে এগে মতো আদারি আছে নাকি, এই জন্য বুকি হাত দিয়া বুঝিয়া ব্যথা রয়ে গেছে, ওই বুই হাত না এই বাদ কেন বুই নাকি আছে না ক্যা, ওই বুকি হাত দিয়ে গেল, ও রে আমি কি করলাম রে কাগে জন্য, কি এ কাগের জন্য আমি আইছি রে, সারা জীবন ভরিয়ে ব্যথা নিয়ে গেছে আর শুধু ভেবেছে এদের আমি কি করে উদ্ধার করবো, কিন্তু এই মানুষগুলো কখনো তার কথা ভাবে নাই, আজকে দেখবেন আমার এই কাষ্টের ভিতরে আমার এই পতিতের ভিতরে যদি কোনো রকম একটু উচ্চ স্তরে যায় 50,000-60,000 টাকা বেতন পায় তার কাছে যাই কমাজ একটু হরিশন মিলন করবো, 2 টাকা দেওয়ার বেলায় নাই, লিকসারের বেলায় বিরাট ব্যাপার কি সত্যি কথা না, হাজার হাজার আছে, ওই জন্য ওই কোঠার একদিন কইছিল গাছ কইছিল কোঠা কোঠা তুই কি আমার কাটতি ফাটতি যদি আমার জাত ভাই সাথে না থাকতো, এই জন্য খুলে বলি সত্য মিথ্যা কথা নয়, আমার যে কটাই এই কটাই মানুষের জাত না,
অন্তরে করি ধারণা, যদি সময় থাকতে বুঝে থাকো এমন কোনো কাজ নাই গুরুচার ঠাকুর করে নাই, এমন কোনো আধ্যাত্ম শিক্ষা গুরুচার ঠাকুর দেন নাই, এমন কোনো কাজ নাই যে গুরুচার ঠাকুরের কাছ থেকে মানুষে পায় নাই। এই পতিত উদ্ধার করিতে যা যা লেগেছিল জগতে সব দিয়েছিল গুরুচার, সব হাতে মিথ্যা কথা নয়। এই যে অন্তরে করি ধারণা, তার মহিমা বলতে গেলে শেষ হয় না। একদিন ছোটবেলায় একটা ঘটনা কব, আপনাদের তো শোনা আছে, ছোটবেলায় গুরুচার ঠাকুরের ছিল বাল্য বন্ধু। চিন্তা করেন নারী নরে, গিরিধর বালা, নাম শোনা থাকবে অনেকের, বাল্য বন্ধু। কি বলবো আপনাদেরকে, ধারে এখন ওই নদীর এপার আর ওপারে দুইজনে বসবাস করে। চিন্তা করেন নারী নরে, মিথ্যা কথা নয়, ওই নদীর দুই ঘাটে কি বলবো সবার সন্নিকটে, এক ঘাটে ব্রাহ্মণরা স্নান করে আর এক ঘাটে পতিত শ্রেণীর মানুষ যারা এরা স্নান করতে যায়। কথাটা মনে রাখবেন, অনুধাবন করবেন, বোঝা যাবে মানে কতখানি সূক্ষ্মদর্শী মানুষ ছিল। তখন গুরুচার ঠাকুর বয়স প্রায় ছয় বছর, কেবল ছয় বছর। কি বলবো নারী নরে, মিথ্যা কথা নয়, ওই ঘাটে কি বলবো সবার সন্নিকটে হঠাৎ করে একটা কুকুর মরা বাইসে যায়। একটা কুকুর মরে গেছে, ওই মরা কুকুর ঘাটে বাঁচছে। কোন ঘাটে? যে ঘাটে এই পতিত অর্থাৎ আমার মানুষরা স্নান করে সেই ঘাটে। কেউ জল আনতে যায় না, গুরুচার ঠাকুর তখন বাচ্চা কিনা মনে মনে ভাবলো, তাই জল আনা সবার বন্ধ হয়ে গেল, ঘাটে কেউ যায় না, স্নান করে না, কি হয়েছে? ওই গিরিধরের খবর দিছে, বন্ধু এ আমাকে ঘাটে কি হয়েছে রে, লোকজন যায় না, কেউ জল আনতে যায় না, ব্যাপারটা কি? কয়ে তা করতে পারবো না, তো চল যাই দেখি আসি। যাইয়ে দেখে যে একটা কুকুর মরা পড়ে রয়েছে। ছয় বছর বয়স তখন গুরুচার ঠাকুর চোখের জল ছেড়ে দিছে, বন্ধু দেখছিস আমার মানুষগুলো কেমন, আজকে যে মরা কুকুরটা যদি একজন লোক হাতে উঠে একটু ফেলায় দেয়, এই একটা মরা কুকুরের জন্য হাজার হাজার আমার লোকের ঘাটে আসা বন্ধ হয়ে গেছে, স্যান খাওয়া বন্ধ হয়ে গেছে। একজন লোক যদি সৎহৃদয় হয়ে এইটাকে ফেলে দেয়, এতে হাজার লোকের কর্ম এখান থেকে চলে। কিন্তু এমন কোনো ব্যক্তি নাই যে এই কুকুরটারে ফেলায়, যেই ফেলাই দেব দেখবি সাথে সাথে সবার হাজির হয়ে যাবে। দেখছে কি বলবো আপনাদেরকে, ধারে গুরুচার ঠাকুর বলছে অগ্রধর আয় কি আমরা দুজন ফেলাই, কয়ে তুমি ধরবা, কয়ে কি কোষ, এই তো কেবল শুরু হলো। আমার মনে গেছে ভাবো, শুধু এই কুকুর না, এই কুকুর দিয়ে উপমা দিলাম সমাজের যত নোংরামি আছে, এই যে যাতাযাতির ভণ্ডামি যত আছে নোংরামি মনে আছে ভাবো, সমস্ত ভণ্ডামি দূর করে যাতাযাতির কল নলাইয়ে আমি এখনই মন্ত্র জগত মিলন ঘটাবো। তখন গুলশান ঠাকুরের মোটে ছয় বছর বয়স, ছয় বছরের বয়সে যদি একটা বাচ্চার এইরকম অনুভূতি হয়, সামান্য ব্যাপার না, মানুষ তো ফ্যান করতে পারে না, কি সত্যি কথা না? এই জন্য খুলে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, তার মহিমার কথা বলতে গেলে মানুষ ভাসে চোখের জলে। যাক এইভাবে আর কব না, দেও ডোলে বাড়ি, শোনো গল্পটা মনে পড়ে গেছে, না কইয়ে পারবো না বুঝলে। একজন বাসে যাচ্ছে, এখন ওই ড্রাইভার বাস চালাচ্ছে, মানে ওই শয়তানের কথা করছি, তার বাসে যাচ্ছে ড্রাইভার বাস চালাচ্ছে আর একটা বাচ্চা পাশে বসে করছে, আমার বাবা যদি হাতি হত আমি হাতির বাচ্চা হতো, আমার মা হাতি নিহত। বাসের ড্রাইভার কয়ে আমি বাস চালাচ্ছি, চুপ করিয়ে থাকা কত বেজাল বাধারিস নে। ও আবার কয়ে আমার বাবা যদি হাতি হত আমি হাতির বাচ্চা হতাম, আমার মা হাতি নিহত। ড্রাইভার কয়ে সরায় ভুটোরে বেলবাড়ি, চুপ করতে কিন্তু বাস চালাচ্ছি ঠিক পারি না। ও আবার কয়ে তুমি চালাও চালাও, তাতে আমার কি, আমার বাবা যদি হাতি হতো আমি হাতির বাচ্চা হতাম, আমার মা হাতি নিহত। ড্রাইভার কয়ে তোর বাবা যদি ভাটা হতো, তোর মা যদি ভাটি হতো তুই কি হতি? ও কয়ে আমি বাসের ড্রাইভার হতাম। বাসের ড্রাইভার কয়ে শালা কোন জায়গা দিয়ে দেশে যা, এই জন্য তোরে করি মানা, যে জায়গা দিয়ে সুই চালাই দিলাম বুঝিয়ে দেখ গিয়া কি দেও ঢোলে বাড়ি হরি বল। অশ্বিনী ঘোষের গান গাই না কি বল, হ্যাঁ আমরা যা লেহিটাই হওয়া গাওয়া যায় না। রাজেন্দ্রীর পাগলা কোনোদিন গান লেখলো না, কয় যে আমার অশ্বিনী কারক যা লেহিয়ে গেছে ও জায়গার আত বসাই কেনা, মানে ও গানের উপরে তো আর গান হয় না।
আর আমার কর্তার লেখা সাধুর বাজারটা কেমন? ও শ্রেণীর গাব না তারকের গান, তারক ঘোষের গান নাকি? আমার শ্রেণীর তো একটা গাইছি তারকের একটা গান, হরের সাধু সঙ্গে শীতল করে তাপি তাপি তঙ্গ ক্ষণিক মাত্র হলে সা শুদ্ধ চিত্ত অন্ত খোলা সাধুর দর্শন দর্শনে দর্শনে যায় মনের মহিলা হরে দর্শনে হয় ভাবত রঙ্গ যদি সাধু যদি কৃপা করে কৃপা করে ওষা গৌর দিলে দিতে পারে সাধু যদি
সাধু সঙ্গ কারে করে, সংসারে থেকে মানুষ সাধু যদি মনটা থাকে শ্রীহরির চরণ প্রান্ত। এই জন্য শাস্ত্রে বলেছে কোন জীবের কোন ভাগ্যে যদি শ্রদ্ধা ভক্তি হয় তবে যেন সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণকৃত, শ্রবণ অন্তে হয় জীবের অর্থ নিবৃত্ত, অনর্থ নিবৃত্তি হতে ভক্তে নিষ্ঠা হয়, ভক্তে নিষ্ঠা হতে চিত্তে রুচি উপজয়, রুচি উপজয় হতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হতে জন্ম নেয় জীবে কৃষ্ণে পিত্তাঙ্কু। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সন্তান ধাম, সাধু সঙ্গ করতে করতে মানুষের প্রেমের জন্ম হয়। যে প্রেম না হলে কোনোদিন সে হরিধামকে পেতে পারে না। এই জন্য তার ঘুষে গান লিখল, জগতে সাধু যদি কৃপা করে গৌর দিলে দিতে পারে, সাধুর কৃপা বিনে জগতে আর কিছু হয় না। আমার গুরুচার ঠাকুর বলল সন্তান হবে না, আর আমার রশ্মিনী কর্তা বললো না হবে। গোপীযন্ত্র নিয়ে বসে গান গাইছে, সন্তান হবে? হ্যাঁ আমি বললাম তবে। ছেলে নিয়ে গুরুচন্দ্রের কাছে যখন দিতে গেল, এই তোরে তো কইছিলাম জল হবে না, তোরে চল তো লোকে না। ওই যে কেন অশ্বিনী? ওই যে তোমার ওই একশো কন্দ গোসাই, ও এই ডাক দেবি অশ্বিনী। আমি কলাম হবে না, আমি চল হলো কি করি? কাজে বাবা আমি কিছু জানি নাকি, যা করো সবই তো তুমি করো। আমি কি আমাতে আসি হরিচন্দ্রের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হইয়াছি, আমি যেদিকে ফিরাই আঁকি হরি মহে জগতে। এই জন্য আমার তারকের গান হরে সাধু সাধু যদি কৃপা করে সাধ গৌর দিলে দিতে পারে, সাধুর রিদমা রিদমা ধরে বিরাজ করে, হরিমল হরিমল হরি হরিমল পারে সেজনা পো
গোসাই গলো হরে গলো সাথে বলে সাধুর বাজার কেমন জানো না ছোট্ট একটা ঘটনা মনে পড়ে লোকজন আটা দিচ্ছে তো যে কয়জন আছে সেই কয়জন নিয়ে গাই নাকি যেথায় থাক না থায় না থাক বাইনা নিশি লোক থাকলেও গাতি হবে না থাকলেও গাতি হবে গাইয়ে গে যাবো তাই কি যা হোক গোপাল সাধু একবার দক্ষিণ দেশে গেছে গোপাল সাধু সাধু মশার নাম আপনাদের শোনা থাকবে এক জমিদারের বাড়ি মানে ওই এলাকার মাতুম্বর আসতে পারল এখন এক বাড়িতে হরিসভা আসছে ওই হরিসভায় যে ওই মাতুম্বর ধরিছে গোপাল সাধু ও সাধু মশাই কি এত বড় সাধু তুমি এই জায়গা পাও হরিনামের মধু।